নরসিংদীতে সুপে পানি ও ছাতা বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি। চলমান তাপদাহে দেখা দিয়েছে হিটস্ট্রোকে মৃত্যু ও শারীরিক বিভিন্ন জটিলতা, পরিবর্তন এনে দিয়েছে জনজীবনে। আর এই তাপদাহের কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে খেতে খাওয়া মানুষদের। তীব্র তাপদাহ উপেক্ষা করেই কাজ করছেন তারা। এই খেতে খাওয়া মানুষের কষ্ট খানিক লাগবে সুপে পানি ও ছাতা বিতরণ করেছে সদস্য সচিব মঞ্জুর এলাহির নেতৃত্বে নরসিংদী জেলা বিএনপি। সোমবার দুপুরে নরসিংদী ডিসি রোডে চলাচলকারী রিক্সা ও অটোরিক্সা চালকদের মাঝে এই সুপে পানি ও ছাতা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বাসেদ, এ কে এম গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, রায়পুরা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, শহর বিএনপির মনিরুল হক জাবেদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির সদস্য মাজহারুল হক টিটুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।